আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালে রবীন্দ্র ভবনের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন চেয়ারম্যান রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায়, সভাপতি বিশ্বেশ্বর নন্দী, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অন্যান্যরা। মূলত খেলোয়াড়দের আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এবং আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় যাতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়েই আজকের এই বিশ্ব অলিম্পিক দিবসের র্যালির আয়োজন করা হয়। এদিকে অলিম্পিক দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত কিছু সংস্থা বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। সবাই জানেন আজকে সেই সুবাদে যারা এখানে প্লেয়ার এসছে, আমি ওদের উদ্দেশ্যে বলব, তোমরা হয়তো সবাই জানো 2016 আমাদের রাজ্যে তথা দেশে সোনার মেয়ে দীপা কর্মকার পার্টিসিপেশন করেছিল, এবং আমি আশা রাখবো এবং তোমরা প্রতিজ্ঞা করবে আগামী যে অলিম্পিক হচ্ছে 2028 সেই অলিম্পিকের জন্য টার্গেট থেকে এখন থেকে বিক্রি শুরু করো।